हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल किड्स होम लर्निंग। आज আমি আপনাদের সাথে বিপরীতার্থক শব্দ শেয়ার করছি। তাহলে জেনে নেই বিপরীতার্থক শব্দ কি। যে শব্দ অন্য একটি শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে তাহাকে বিপরীতার্থক শব্দ বলে। যেমন অনন্ত শান্ত, অগ্র পশ্চাৎ, অবতরণ তরণ, অব্রাচীন প্রাচীন, অর্পণ গ্রহণ, অধম উত্তম, অতিবৃষ্টি অনাবৃষ্টি, অসীম সসীম, ঊর্ধ্বতন অধস্তন, অভদ্র ভদ্র, অনুকূল প্রতিকূল, অনুজ অগ্রজ, অনুরক্ত বিরক্ত, অজ্ঞ বিজ্ঞ, অর্থ অনর্থ, অপচয় সঞ্চয়, স্বাধীন পরাধীন, কৃষ্ণ শুক্ল, উপায় অপায়, তীব্র মৃদু। আশা করছি আমার ভিডিওটি আপনাদের সাহায্য করবে। যদি একটু হলেও সাহায্য করে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেলে যদি নতুন হন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।